হিটলার বা গডজিলা। ঈদ উপলক্ষে এমন বাহারি নামে খামারগুলোতে গরু প্রস্তুত হচ্ছে। খামারিদের দাবি, ছোট এবং মাঝারি গরুর পাশাপাশি বড় গরুর চাহিদাও রয়েছে ঈদ বাজারে। দামও হাঁকা হচ্ছে 10 থেকে 15 লাখ টাকা পর্যন্ত। আশরাফুল হকের ক্যামেরায় মাহমুদুল হাসানের রিপোর্ট। কথায় আছে দেশি পেঁয়াজের ঝাঁজ বেশি, ঠিক তেমনি দেশি এই গরুটি ঈদের বাজারে ঝাঁজ ছড়িয়েছে। মালিক তার স্বভাবভঙ্গি দেখে নিজের পছন্দের চিত্রনায়কের নামও রেখেছেন ইলিয়াস কাঞ্চন। ঢাকার পাশেই হেমায়তপুরে বাহেরচরে নীল অ্যাগ্রোতে ঠিকানা হয়েছে গরুটির। 10 মণ ওজনের এই গরুটির দাম চাইছেন 14 লাখ টাকা। এখন পর্যন্ত চাহিদা অনুযায়ী দাম না পাওয়ায় যত্নে লালন করছেন। ইলিয়াস কাঞ্চনের ভিতরে নরম ছিল, নরম থেকে আবার ওরম গরম করে শুটিং, ইলিয়াস কাঞ্চন যেমন শুটিং করে ও মাঝে সাথে সেরকম শুটিং করে, এই জন্য নাম দিয়েছি ইলিয়াস কাঞ্চন। কলাতেয়ার এসএসসি অ্যাগ্রোতে রয়েছে দেশি হিটলার এবং গডজিলা নামের দুইটি সার। হিটলারের ওজন 1000 কেজি এবং গডজিলা 900 কেজির বেশি। গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে অস্ট্রেলিয়ার ফিজিয়ান জাতের গরু রেখেছেন তারা। হিটলার এবছর টন প্লাস আছে, ওর দাম হাঁকাচ্ছে আমরা 18 লক্ষ টাকা। গডজিলা আপনার অলমোস্ট 900 কেজির মতো আছে, ওরও দাম হাঁকা হচ্ছে 12 লাখ। নৌকে নিয়েও প্রতিদিনই প্রতিনিয়তই দাম কষাকষি হচ্ছে, ইনশাল্লাহ ও সোল্ড হয়ে যাবে। কোরবানির ঈদকে সামনে রেখে বসিলার মেঘডুবি অ্যাগ্রো দীর্ঘ 11 বছর দেশি সব ধরনের গরু বাজারজাত করছেন। সব শ্রেণী পেশার মানুষ যাতে কোরবানিতে অংশ নিতে পারে। এটা আমরা দাম 4.5 লাখ টাকা। আমাদের আলহামদুলিল্লাহ প্রায় 6টা সেল হয়ে গেছে, আরও 5টা রয়েছে। তো এটা দাম চাচ্ছে আমরা 8.5 লাখ টাকা। এখনো হাতে আছে 10-12 দিন, ইনশাল্লাহ সেল তো হবে। গত 4 বছর যাবৎ আমরা 2100 ভাগারি, 2100 ভাগা মানে হচ্ছে 300 গরু, 300 গরু কুরবানি করে কুরবানির দিন, কুরবানির দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন এর মাঝে এই এই সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা মাংসটা পচিয়ে দিই। তো এইটুক আমাদের আপাতত ক্যাপাসিটি আছে এবং এই ক্যাপাসিটি আমাদের প্রতি বছর ফুলফিল হয়ে যাচ্ছে। গত বছরের তুলনায় ছোট ও মাঝারি আকৃতির গরুর দাম মন প্রতি 3 থেকে 4 হাজার টাকা কম হওয়ায় বড় গরুর চাহিদা কিছুটা বেশি বলছেন খামারিরা। মাহমুদুল হাসান, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।